নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। এবার খবর বিস্তারিত। 10 দফা দাবিতে তাঁতিপাড়া পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, 100 দিনের বকেয়া মজুরি মজুরদের দিতে হবে, তাঁতিপাড়ার সুপার মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে শৌচাগারের ব্যবস্থা করতে হবে, কাটমানি ফেরত দিতে হবে এবং কাজের ক্ষেত্রে খোলা দরপত্র বা ওপেন টেন্ডারের ব্যবস্থা সহ মোট 10 দফা দাবিতে রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল স্থানীয় বিজেপি। শুক্রবার বিকেলে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজনগর বিজেপি মণ্ডল সভাপতি বংশীধর মালি, প্রাক্তন জেলা বিজেপির সহসভাপতি শ্যামল গোস্বামী এবং স্থানীয় যুবনেতা গৌতম সাধুসহ বিভিন্ন কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বংশীধর মালি জানান, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায় আমাদের সব দাবি মেনে নিয়েছেন এবং আগামী দিনে সেভাবেই কাজ হবে। এর শেষ থেকে ছাড়বো, কিন্তু আমরা সূত্রপাত করেছিলাম ডেপুটেশন রাজনগর ব্লকের মাননীয় বিডিও সাহেবের সামনে থেকে। আমরা প্রথমে বিডিওকে সমস্ত বিষয়ে অবহিত করেছি, আমরা সমস্ত কিছু বিডিওকে জানিয়েছি। তারপর আমরা যেসব এই রাজনগর ব্লকের যে 5টা পঞ্চায়েত, সেই 5টা পঞ্চায়েতের অলরেডি 2টো পঞ্চায়েতে ডেপুটেশন হয়ে গেছে, আজকে আর একটা পঞ্চায়েতে ডেপুটেশন হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে আরো 2টো পঞ্চায়েতের ডেপুটেশন হয়ে যাবে। বন্ধু, আমাদের মূল দেশে একটাই, যে 100 দিনের কাজ কেন বন্ধ, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। সিরিয়াল মতো ইন্দিরা আবাস বিলি হচ্ছে না কেন, তার জবাব প্রধানমন্ত্রীকে, তার জবাব প্রধান সাহেবকে দিতে হবে। বার্ধক্য ভাতা বিধবা ভাতা ঠিক মতো মানুষ পাচ্ছে না কেন, সিরিয়াল অদল বদল হচ্ছে কেন, তার জবাব প্রধান সাহেবকে দিতে হবে। বন্ধু, এই দুর্নীতির লড়াই, এই দুর্নীতির কথা কিন্তু আমরা বলছি না। আমরা জানি এই গত কয়েকদিন, 15 আগে এই রাজনগর ব্লকের আম্বাগানে তৃণমূলের বীরভূম জেলার সুপ্রিমো এসে বলে গেছে, প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, আমার কাছে সব তথ্য আছে, সমস্ত টাকা ফেরত দিতে হবে। বন্ধু, এই অসম্ভব যে সবাইকে এই আন্দোলন করতে হবে এবং নিজ মতো তাদেরকে ফেরত দিতে হবে। আমরা জানি তৃণমূল সিপিএম কেউ ছড়িয়ে গেছে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা আজকে গণতন্ত্র লুট করছে, আজকে গণতন্ত্রকে ধ্বংস করছে, আজকে সমস্ত কিছুকে লুটপাট করছে, তারই দাবিতে বিজেপির এই আন্দোলন চলছে, চলবে। আমরা ইচ্ছাস থেকেই ছাড়বো। সকলকে গৌরী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয়। তাঁতিপাড়া পঞ্চায়েতে পেছনে পেছনে 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশন হয়েছিল 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, আর 100 দিনের কাজের বকেয়া টাকা অনেক মজুর সংসদে পায় না, সেই টাকা অবিলম্বে দিতে হবে। আর ছিল কাটমানি, প্রকৃত প্রাপকদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে, সুভাষপল্লী কলোনি এবং পাকুড়গোনায় 2টি সেট করতে হবে, সুপার মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পায়খানা চালু করতে হবে, আর কাজের ক্ষেত্রে ওপেন টেন্ডার দিতে হবে। তো প্রধান সাহেব আমাদের সব দাবি মেনে নিয়েছেন, 100 দিনের কাজ অতি অবশ্যই চালু হবে, আর যে মজুরিরা বকেয়া টাকা বাকি আছে তারা প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে বললেন, তারিখ এবং কোন জায়গায় কত টাকা আছে সেটাও দিতে বলেছেন। আর কোনো কাজের মেশিন হবে না, 100 দিনের কাজে জেসিপি দিয়ে কোনো কাজ হবে না, লেবার দিয়ে হবে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার
উনি বলেছেন যে হ্যাঁ আমরা সিরিয়াল বাই সিরিয়াল করে যাবো। আর কাঠবাড়ির ব্যাপারে বললেন যদি কেউ টাকা নিয়ে থাকে প্রধানকে জানান এবং তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। কথা বলবেন, কথা বলবো আমি দাঁড়া সুভাষ পল্লী কলোনিতে আমি কথা বলবো এবং যে আমাদের মুক্ত মঞ্চ দাবি ছিল সাধারণ মানুষের, সেখানে উনি বলেছেন যে জায়গা দেওয়া হলে ওই দু জায়গায় মুক্ত মঞ্চ হবে, তো অ্যানুয়াল এক্সপেন্সে ভর্তি হবে, তারপর কাজগুলো হবে। সুপার মার্কেট কাল থেকে পরিষ্কার করতে আরম্ভ হবে এবং বাথরুম পায়খানা অতি অবশ্যই চালু হবে। আর ওপেন টেন্ডার করব বললেন, এই বলে সমস্ত দাবি আমাদের প্রধান সাহেব মেনে নিয়েছেন। হাসপাতালের ক্ষেত্রে বলেছেন যে আমরা নজর দিচ্ছি, আমরা বলেছি অতি অবশ্যই ডাক্তারকে বলা হয়েছে, সবই ব্যবস্থা নেবার জন্য বলবেন। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 07101 9 9474 437 713 9434 326 822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি,
ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250800229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মহম্মদবাজারের কুমোরপুরে অবৈধ মদ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এদিন গ্রামের মহিলারা একত্রিত হয়ে হানা দেয় স্থানীয় বাসিন্দা মনোজিৎ বাগদির বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় 5 গ্রাম চোলাই মদ। ক্ষুব্ধ মহিলারা জানান, মাস কয়েক আগেও মনোজিতের বাড়ি থেকে উদ্ধার হয় চোলাই। সেবার তাকে সাবধান করা হলেও আবারও শুরু হয় মদ বিক্রি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহম্মদবাজার থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, মদ উদ্ধারে গিয়ে হেনস্থাও হতে হয়েছে তাদের। এর আগে কি সতর্ক করেছিল? এর আগে সতর্ক করে গেছিলাম 9 দিন আগে, তখন বলেছিল আমরা মদ বিক্রি করবো না। আমরা কালকে খবর পেয়েছি যে মদ নামছে, ওই জন্য আমরা আজকে এসেছি। তো আজকে আমাদের এখানে ঢুকতে দিচ্ছিল না, আমরা প্রশাসন ডাকলাম, প্রশাসন এলো, এসে ঠাকুর ঘর থেকে বিজন বার করলো 5 গ্রাম। আমরা 1 গ্রাম বার করলাম, সেটা ফেলাইলাম চুল্লু মদ।
সেটা আমরা ফেলাইলাম, তা সত্ত্বেও আমাদের ঢুকতে দিচ্ছিল না, এই লাঠিতে করে আমাদেরকে মারতে এলো, আমাদের একটা মেয়ের গায়ে হাত সত্ত্বে দিয়েছে। ভয় টিভি মোহাম্মদ বাজার। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আজকের জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।